হ্যাঁ, রাসায়নিক গণনা করতে গেলে আগে কয়েকটা সূত্র জানতে হবে। তো প্রথমে হচ্ছে যে ভরের নিত্যতা সূত্র। যে কোনো পদার্থ মানে যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, রাসায়নিক বিক্রিয়ার আগে আর পরে মোট ভরের কোনো পরিবর্তন হয় না। মানে ধর দুখানা পদার্থ মিলে একটা রাসায়নিক বিক্রিয়া করবে, এ আর বি, তাহলে বিক্রিয়ার আগে ওই এ আর বি ছিল, বিক্রিয়ার পরে ধর সি আর ডি হয়ে গেল, তাহলে এ আর বি এর ভরের যে যোগফল, সি আর ডি এর ভরের যোগফলও তাই হবে। তো এই সূত্রটা দিয়েছিল হচ্ছে যে ল্যাভোয়েসিয়ার। তারপরে ভর মানে তারপরে দেখা গিয়েছিল যে কিছু কিছু ক্ষেত্রে এই সূত্রটাকে মানে মানা হচ্ছে না পরিবেশের কিছু নিয়মে। যেমন বিচুলি, বিচুলি যদি আগে মেপে নেওয়া যায় তারপরে বিচুলি পুড়ে গেলে দেখা যাচ্ছে যে যে ছাইটা সেটাকে যদি জমানো হয় তাতেও আগের ভর ফিরে আসছে না। তাহলে এক্ষেত্রে কী হলো, এক্ষেত্রে হচ্ছে যে কিছু পরিমাণ ভর কিছু পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে মানে বিচুলি এই যে পদার্থগুলো মানে আমরা ধরে নিতে পারি কার্বন, সেটা তাপ শক্তি তৈরি করেছে, তারপরে বিচুলি যখন পড়েছে আগুন হয়েছে মানে আলোক শক্তি তৈরি হয়েছে, এইসবের জন্য সেটা ভরটা শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। তো যার জন্য পরে এই সূত্রটাকে মানে কী বলবো, এই সূত্রটা ত্রুটি সংশোধন করে বলা হয়েছিল ভর ও শক্তির নিত্যতা সূত্র। সেটাই কী বলছে যে রাসায়নিক বিক্রিয়ার আগে আর পরে মোট ভরের এবং শক্তির পরিবর্তন হয় না। তার মানে রাসায়নিক বিক্রিয়ার আগে ভর আর শক্তির মোট পরিমাণ যা থাকে, রাসায়নিক বিক্রিয়ার পরে ভর এবং শক্তির মোট পরিমাণ তাই থাকে। তো তারপরে আইনস্টাইন আপেক্ষিকতার যে সূত্র দিয়েছিল তার যে গাণিতিক রূপটা সেটা কি, ই সমান সমান এম গুণ সি স্কোয়ার। ই মানে কি এনার্জি মানে শক্তি, এম বলতে কি পদার্থের ভর, আর সি এর স্কোয়ার, সি বলতে হচ্ছে যে আলোর বেগ, কোথায় শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে আলোর বেগকে সি দিয়ে প্রকাশ করা হয়, তো তার স্কোয়ার। তো এইভাবে সূত্রটা এসেছিলো। তো যাই হোক, এই সূত্রটা মনে রাখতে হবে যদি জিজ্ঞাসা করে যে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব থেকে পাওয়া গাণিতিক রূপটি কী, তাহলে এটা লিখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে যে বাষ্প ঘনত্ব। এর আগে যে নাইনে ছিল যখন পরমাণু মোল ওইগুলো, সেখানেও এটা পড়েছিল যে আণবিক ওজন নাকি বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। আচ্ছা, তো বাষ্প ঘনত্ব জিনিসটা কি, কোনো গ্যাসের ঘনত্বকে যদি আমরা ওই একই পরিমাণ হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দিয়ে ভাগ করি, তাহলে যে সংখ্যাটা বেরোবে তাকে বলা হবে ওই গ্যাসটার বাষ্প ঘনত্ব। তাহলে ধরা যাক একটা গ্যাস অক্সিজেন, যার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে গ্যাসটার ঘনত্ব ছিল 16। ঘনত্ব যাতে বেরোয় মানে গ্রাম পার লিটার, মানে গ্রাম পার কী হবে, সেন্টিমিটারের কিউব, অথবা যদি আরও বড়ো এককে মাপি তাহলে হচ্ছে যে কিলোগ্রাম পার, ওটা কী হয়ে যায় মিটার কিউব। তো যাই হোক, যে এককে মাপা হোক না কেন, তাহলে আমরা ধরে নিচ্ছি আট একক ছিল কোনো একটা গ্যাসের ঘনত্ব, আট না সরি 16। আচ্ছা, আর হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব হচ্ছে যে ধরা যাক 2, তো তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 8। তো এরকম করে বেরিয়ে যেতে পারে যে অক্সিজেনের বাষ্প ঘনত্ব 8। ঠিক আছে, তাহলে কোনো গ্যাসের ঘনত্বকে ভাগ করতে হয় ওই একই পরিমাণ হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দিয়ে। কিসে মানে কখন কীরকম শর্ত থাকলে, এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে, তার মানে নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে, মানে যখন চাপ পাল্টাচ্ছে না অথবা উষ্ণতাও পাল্টাচ্ছে না, মানে আমি উষ্ণতা আর চাপ একই রেখে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব মেপেছি এবং অন্য ওই গ্যাসটারও ঘনত্ব মেপেছি, এরকম সময়। আচ্ছা, এবার হচ্ছে যে ঘনত্ব মানে আমরা জানি ভর বাই আয়তন। আমি কি বললাম যে গ্যাসের ঘনত্ব, কোনো গ্যাসের ঘনত্ব যতটুকু মাপা হচ্ছিলো সম পরিমাণ বা সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব মাপা হচ্ছিলো, তাহলে দুই ক্ষেত্রেই ওই অন্য যে গ্যাসটা সেটা আর হাইড্রোজেনের ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রেই আয়তনটা সমান ছিল। তাহলে ঘনত্ব মানে যদি ভর বাই আয়তন হয়ে থাকে, সেই হিসেবে যখন আয়তন দুটোর বেলাতেই সমান, তাহলে আমরা বলতে পারি যে কোনো গ্যাসের ভরকে হাইড্রোজেন মানে ওই একই আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর দিয়ে ভাগ করলেও চলে আসতে পারে বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্বের সংজ্ঞাটা দুইভাবে দেওয়া যেতে পারে, কোনো গ্যাসের ঘনত্বকে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাই সেটাও, আবার কোনো গ্যাসের ভরকে ওই সম পরিমাণ হাইড্রোজেন গ্যাসের ভর দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাই সেটাও, এবং অবশ্যই বলতে হবে যে নির্দিষ্ট তাপ এবং চাপে, মানে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে, উষ্ণতা এবং চাপে, এটা হলো। আচ্ছা, এবার ওই যে আমরা বলছি যে সম আয়তন একটা গ্যাসের ভর, তো মানে সেই আয়তনটা আমি এটার বেলা যদি 5 লিটার নিই, এটার বেলা 5 লিটার নিতে পারি, তো এরকম করে এটার বেলা 10 লিটার নিলে এটাও 10 লিটার নেবো,
এরকম করে আমি ধরলাম যে 22.4 লিটার কোনো একটা গ্যাসের ভর তাকে ভাগ করা হচ্ছে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর দিয়ে। করা যেতেই পারে, আমি দু ক্ষেত্রে আয়তন সমান ধরতেই পারি, লিটার দিয়ে আয়তন মাপা হয়। তাহলে কী পাল্টালাম যে গ্যাসের আয়তনটা জাস্ট লিখে দিলাম, এতক্ষণ অবধি সেটা নির্দিষ্ট করা ছিল না, এবার আমি সেটাও লিখে দিলাম যে 22.4 লিটার গ্যাসের ভরকে যদি 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর দিয়ে ভাগ করা হয় তাহলেও বাষ্প ঘনত্ব পাওয়া যায়। তো বারবার এই বাষ্প ঘনত্বের ডেফিনেশন দিতে দিতে কী করতে চাইছি, এটা প্রমাণ করতে চাইছি যে আণবিক ওজন বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। আচ্ছা, এবার যখন মোল পড়েছিস, যদি ভুলে যাস মোলের ভিডিও আবার দেখবি, কারণ মোল জিনিসটার কনসেপ্ট ক্লিয়ার না হলে এই চ্যাপ্টারে না বুঝবি বয়েল চার্লস, না বুঝবি রাসায়নিক গণনা, অনেক কিছুতেই প্রবলেম হবে। তো এক মোল মানে কি? 1 গ্রাম আণবিক পরিমাণ ওজন। হ্যাঁ, তার মানে কোনো একটা গ্যাসের বা কোনো একটা পদার্থের আণবিক ওজন যত, তত গ্রাম পদার্থকে বলা হয় 1 মোল। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আণবিক ওজন 16 × 2 = 32, তাহলে 32 গ্রাম অক্সিজেনকে বলা হবে 1 মোল। ঠিক আছে, তাহলে এটা গেল মোলের সাথে গ্রামের বা ভরের কী সম্পর্ক। তাহলে কোনো পদার্থের আণবিক ওজন যত, তত গ্রাম পরিমাণকে বলা হয় 1 মোল। তাহলে অক্সিজেনের বেলা হতো 32 গ্রাম, হাইড্রোজেনের বেলা কত হবে? হাইড্রোজেনের H2, তাহলে 1 × 2 করে হবে 2 গ্রাম। তাহলে 2 গ্রাম হাইড্রোজেনেই তৈরি করে ফেলে 1 মোল, কিন্তু অক্সিজেনের বেলায় সেটা লাগে 32 গ্রাম, এরকম ব্যাপার। আচ্ছা, এরপর এর মানে মোল যেদিন পড়িয়েছিলাম সেদিনকে বলেছিলাম যে 1 মোল মানে 32 গ্রাম অক্সিজেন, এটা ঠিক আছে। আবার 1 মোল মানে তার আয়তন কত হয়, দেখেছিলিস অ্যাভোগাড্রো সূত্রের আগে আগে যে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার, কখন? যখন নির্দিষ্ট চাপ আর উষ্ণতা থাকে তখন, মানে STP-তে 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তো এখানে রয়েছে না 22.4 লিটার। তাহলে এই যে 22.4 লিটার কোনো একটা গ্যাসের ভরের কথা বলা হচ্ছিলো, তাহলে ওই গ্যাসটার ক্ষেত্রে এটা নিশ্চয়ই আণবিক ওজন। ভালো করে ভাব যে 22.4 লিটার আয়তনের গ্যাসের ওজন যেটা হবে তাকে বলা হয় আণবিক ওজন। তো সেটাই লিখেছি যে এই 22.4 লিটার গ্যাসের ভরের জায়গায় আমি লিখলাম আণবিক ওজন, আর 22.4 লিটার H2-এর ভর। আচ্ছা, আবার একই জিনিস, 22.4 লিটার H2 মানে 1 মোল H2, তার ভর কত হয়? 2, একটু আগে বললাম যে 2 গ্রাম হয়, তো তাহলে আণবিক ওজনকে 2 দিয়ে করা হলো। এবার যদি কোনাকুনি গুণ করি, বাষ্প ঘনত্ব আর 2 গুণ হবে, বসলো আণবিক ওজনটা পড়ে থাকবে। তাহলে আমি কী প্রমাণ করে ফেললাম যে আমরা আণবিক ওজন সমান সমান 2 গুণ বাষ্প ঘনত্ব। এম সমান সমান 2 × D। এবার মোলের সাথে এই আয়তনের সম্পর্কগুলো বলে দিই। 1 মোল হাইড্রোজেন, তার মানে হচ্ছে যে 2 গ্রাম হাইড্রোজেন। কেন? 1 মোল মানে আণবিক ওজন যত, তত গ্রাম পদার্থকে বোঝায়। তাহলে 1 মোল হাইড্রোজেনের বেলায় 2 গ্রাম হাইড্রোজেন। কিন্তু 1 মোল জল, মানে জল তো তরল, ওটা আমরা যদি গ্যাসীয় অবস্থা ভাবি, যে জলীয় বাষ্প, ঠিক আছে, সেটার ক্ষেত্রে যদি ভাবি তাহলে হচ্ছে যে 18 গ্রাম জলকে বোঝায়। তাহলে 1 মোল জল বলতে, মানে জলীয় বাষ্প বলতে 18 গ্রাম জলীয় বাষ্প, তার আয়তন কত হবে? 22.4 লিটার হবে। তাহলে 1 মোল হাইড্রোজেন মানে 2 গ্রাম হাইড্রোজেন। আমরা জানি 1 মোল পরিমাণ পদার্থের আয়তন STP-তে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে, এগুলো সব হিসেবগুলো কিসে হচ্ছে? STP-তে। হ্যাঁ, তো এই STP-তে 1 মোল পরিমাণ পদার্থের আয়তন সবসময় 22.4 লিটার হয়, তাই জন্য এরকম। আচ্ছা, তারপরেরটা কিন্তু একদম সলিড, CaCO3। CaCO3 মানে হচ্ছে যে মার্বেল পাথর, মানে ক্যালসিয়াম কার্বনেট, এটা কোনোদিনও গ্যাস অবস্থায় আসতে পারে না। তো তাহলে কঠিন হলেও 1 মোল ক্যালসিয়াম কার্বনেট বলতে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ওজন যত, তত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে বোঝাবে, কিন্তু এই যে আয়তনের ব্যাপারটা সেটা আর এখানে হবে না। কেন হবে না? কারণ মানে ওই যে আয়তনের ব্যাপারটা, যে 1 মোল পরিমাণ পদার্থের আয়তন 22.4 লিটার হয়, সেটা শুধুমাত্র গ্যাসের বেলাতেই, কঠিন বা তরলের ক্ষেত্রে নয়। তো এবার ক্যালসিয়াম কার্বনেটের ইয়ে কী করে, মানে আণবিক ওজন কী করে 100 হলো? ক্যালসিয়াম, ওর ক্ষেত্রে আণবিক ওজন, মানে ক্যালসিয়ামের পারমাণবিক ওজন 40, এখানে একটাই পরমাণু আছে তো 40ই হলো, কার্বন একটাই আছে 12, তাহলে 40 আর 12তে হলো 52, O3 মানে অক্সিজেন 3টে রয়েছে। তো তাহলে অক্সিজেনের আণবিক ওজন, সরি পারমাণবিক ওজন
ষোলো, তো এখানে তিনখানা অক্সিজেন রয়েছে, তাই 16 × 3 মানে হয় 48, ওদিকে হয়েছিল 52, এদিকে হলো 48, 48 আর 52 তো 100 গ্রাম। তাহলে 1 মোল চুনা পাথর বা মার্বেল পাথর বলতে 100 গ্রাম মার্বেল পাথরকে বোঝায়। আচ্ছা তাহলে এখানে AQ কেন লেখা হলো, ওটা হচ্ছে অ্যাকুয়াস বা জলীয় বাষ্প এই অবস্থা, সেই হিসেবে লেখা হয়েছে মানে বাষ্প অবস্থা তাই অ্যাকুয়াস। তারপর 1 মোল SO2 এর যদি বের করা হয় ভর কত, তাহলে কী হবে, এস বলতে সালফার, তার আণবিক ওজন মানে সরি সরি পারমাণবিক ওজন হচ্ছে যে 32, আর অক্সিজেনের পারমাণবিক ওজন 16, কিন্তু দুখানা আছে তাহলে 16 × 32, তাহলে অক্সিজেনের দুখানার জন্য 32, সালফারের 1 আর 32 মিলিয়ে হয়ে গেল 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড। আচ্ছা তো তাহলে এটা গ্যাস, এর ক্ষেত্রে তাহলে 1 মোলের আয়তন কত হবে, সেই 22.4ই হবে, ঠিক আছে। তাহলে 22.4 লিটার এই আয়তনটা গ্যাসের বেলাতেই হয়। এটা একটা বেসিক ধারণা পাওয়া গেল যে মোল এর সাথে ভর এর কী সম্পর্ক আর মোলের সাথে আয়তনেরই বা কী সম্পর্ক, এই ধারণাটা পাওয়া। দেখ একটা অঙ্ক মতো পাঠিয়েছি, সেখানে লেখা রয়েছে যে মোল সংখ্যার বৃদ্ধি অনুসারে সাজাও, তো কী কী রয়েছে, 0.5 মোল H2O, 0.5 মোল তো ওই যে ব্যাস ওটাই মিটে গেল। তারপরে বলেছে 18 গ্রাম H2O, 18 গ্রাম H2O বলতে 1 মোল H2O হয়, কেন 18 হচ্ছে যে জলের আণবিক ভর বা আণবিক ওজন, যার ফলে 18 গ্রাম জলকেই বলা হবে 1 মোল জল। তারপরে বলেছে 2.24 লিটার H2O, দেখেই চিনে নিতে হবে যে 2.24, এই 22.4 এর সাথে মিল আছে, তাহলে বের করে নিচ্ছি 22.4 লিটার H2O মানে হয় 1 মোল। আমি বললাম যে কেন হয়, কারণ 1 মোল জলের আয়তন এটা হয়, বুঝলো। তারপর তো সেক্ষেত্রে 2.24 লিটার H2O এর কত হবে, মানে ওই ঐগিক নিয়মের অঙ্ক, একে কত আর এতই কত, একে কতটা আমি আর বের করিনি, একেবারে 2.24 কত বের করছি, এখানের থেকে এখানে কী হয়েছে, পয়েন্টটা এক ঘরের দিকে সরে এসছে মানে 10 দিয়ে ভাগ হয়েছে, তো এখানেও 1কে 10 দিয়ে ভাগ হবে, হয়ে বেরোবে 0.1 মোল H2O। তাহলে মোল সংখ্যা বৃদ্ধি অনুসারে সাজাতে বলেছিলো, তাহলে সব থেকে কম হচ্ছে যে এইটা, তারপরে হচ্ছে যে এইটা, তারপরে হবে এইটা, তাহলে 0.1 মোলটা প্রথমে বা এই 22.4 লিটারটা প্রথমে, সরি 2.24 লিটারটা প্রথমে, তারপরে হবে 0.5 মোলটা, তারপরে হবে 18 গ্রাম জলটা, বুঝল। তারপর হচ্ছে যে আরেকটা অঙ্ক, সেটাতে বলেছে যে STP-তে 2.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত, তো STP-তে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর হয় 44 গ্রাম, কেন 44 হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন, তো কার্বনের ধরুন 12, অক্সিজেনের 16 × 2 32, তাহলে 32 আর 12 হয়ে গেলে 44 গ্রাম। এরপর 1 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর তাহলে কত হবে, 44 ভাগ 22.4 গ্রাম। তারপর 2.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর ওরা জিজ্ঞাসা করেছে, তাই 44 × 2.8 × আচ্ছা ওটা পরে বলছি, হ্যাঁ 44 × 2.8 নিচে 22.4, এরপর এখান থেকে পয়েন্ট তুললাম উপরে 1টা 10, এখান থেকে পয়েন্ট তুললাম নিচে আর 1টা 10, 10 10 কেটে গেল, 28 দিয়ে এখন 224কে কাটলাম, 8 হলো, 8কে 4 দিয়ে কাটলাম 2 হলো, 44কেও 4 দিয়ে কাটলাম 11 হলো, তাহলে 11/2 গ্রাম, তাহলে হলো 5.5 গ্রাম, তাহলে 2.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর বেরোলো 5.5 গ্রাম।